আপনাদের পরিচিত দুই দল আসি গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুটি মার মাকি লম্বা বাঁশি দেখছেন? এরকম আর বাঁশি জিন্দগিতে কেউ দেখেন? খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো তারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরতে আর খালি লাত্তি মাইতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন? খালি কাইতে সিতে ভরে রেফারি হরন নিশ্চিন্তে সুইংগাম চাপাইতেছে, লড়ে ঝরে না। এবার আবার বল বানায় সুইংগে দিয়ে মারছে, বল সুইংগামের লগে আটকে গেছে বল আর ছোট না। এতে কয়ে কি কাম করলাম রেফারি? মুখের ভিতরে বল মারি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছোট না, ছোটে গেছে বল, মারলো কই মারলো আল্লাহ মারলো, একজনে পাইছে। আমা আমা একই আলামত দেখছেন নি, বুড়ের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, হাতে এমন বল ছড়ে দেয় না, কি করবো? তাৎক্ষণিক ভাবে ডিসিশন লো, চিন্তা করলে যে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দূরে হেঁটে দূরে, রেফারি দূরে হেঁটে দূরে, এই দৌড়াইতেছে আমা 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 রেফারি কাটি হরে গেছে, কি মজা লাগলো, ঠিকই দিছি আমি, আবার উত্তেজিত হয়ে যেতে ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিদ্ধ কাটতে পারে না। এবারে দেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাই দিয়েছে না, হাতে হাতে গো ম্যাডাম দেখছেন কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে নামে খেলা দেন না, মার 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 মারছে দেখছেন, হেড মারে দিছে কি রকম ফাউল, ওরে মাগরে মাগরে বল তোর পিছনে রে, কোন গোল দিবে তাড়াতাড়ি দৌড়, ওরে পিছনে রে বেপো তারা দেখ মার, এবার মার, বা 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 সামত কে মারছে, ভালো খেলে। ওই ভাগে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ ডাস্টি, খালি গলে কতক্ষণ চিল্লাতে, ইতিমধ্যে আমার ফেডের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। হ্যাঁ কাইতে আছি, খেলা চলতেছে, মুসলদারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল, হেঁটে গলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে নি হ্যান্ডবল, দেখছেন আমার ফর্ম, আমাদের কে কইছে এটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে না, আটকা কিক মারা যায়, হ্যাঁ এটা আমার হাত পাওয়া। চমৎকার আপেল, ভেরি টেস্টি, চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার চমৎকার জেলি জেলি ভাব আছে, হোয়াট ইজ দিস, এটা কি খেলাম, সকালে লেগে তো শক্ত শক্ত লাগছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম, খেলা চলতে আছে, বাপ বাপ কিপ কিপ মারলে দেখছেন, হ্যাঁ তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট করতে বসে প্রবলেম, এই দলটা বুঝছেন নি, মার্শাল আর্টের ঠেলা এমন ধরে কিক মারে, বল টল বলে খালি মারছে, মারস না আগে যায় মারি আয়, বাপ বাপ ফ্যান্টাস্টিক, এবার আবার বললে যে সামনেটা মারি আয়, সামনেটা আয় মার, এবার আবার আগে যে সামনে করে বলে সার্বি নাকি মারি না, মার মার মার, এটা কি বলি খেলা হইতে আছে না, মার্শাল আর্ট হইতে একমাত্র আল্লাহ মালুক। এবার বোধহয় রেফারির ভাইকে খারাপই আছে না, এত বড় বাসি দিকে হাতে ঘামড়ে গেছে, কয় জীবনের এরকম বাসি দিকে, ঠিক আছে ভাই সরি, আমি আর মাইতাম না, আমার ফসারি দেন, খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কাটতে গেছে, এবারে বোধহয় ফাইনাল মারব, হ্যাঁ এটিএম লইতে আছে, মাইতে আছে, মাইতাম ভাইলো না, হাতেরা বুঝি পালে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরনের নিত্যের ভঙ্গিমে আগাই যাইতে আছে, এইবারে বোধহয় যাইব কি না জানো, এবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যান হেত ডস গেল, থার্ড ম্যান হেত খাইলো, এবারে ফোর্থ ম্যান মনে মারব না, বলার মারণ লাগে নয়, এমন টিয়া দিল যে টিয়ার লগে ফাঁচুর কাটতে পড়ে গেছে, মাঠ ফ্রি বললে আগাই যাইতে গোল, মনে হয় আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে